আশঙ্কা দিয়েছি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি প্রিয়াঙ্কা, আমার চ্যানেল প্রবাসী আড্ডা ঘরে সবাইকে স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। শুভ সকাল সকলকে। আজ বুধবার 4 অক্টোবর, ঘড়িতে এখন বাজে 11টা মতন। মেয়েদের স্কুলে পাঠিয়ে ঘরের সব টুকটাক কাজ সেরে এখন রান্নাঘরে আছি, বুঝতেই পারছো। সবার আগে আমি বলতে চাই যে আমার খুব ঠান্ডা লেগেছে এই ওয়েদার চেঞ্জ, তাই গলা আর নাক দুটোই গেছে। তো প্লিজ একটু কষ্ট করে সহ্য করে পুরো ব্লগটা দেখো। তো আজ যেহেতু বুধবার, মেয়েরা 1 ঘন্টা আগেই ঢুকবে, তাই তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ আজকে একটু অন্য ধরনের খাবার বানাবো, আর সেটা হলো চিকেন মোমো। এই গ্রাউন্ড চিকেন পাবলিক্স থেকে এনেছি। এক্সট্রা চিকেন যেটা পড়ে রইলো সেটা আমি ভালো করে র্যাপ করে দিয়েছি। র্যাপারটা দিয়ে খুব ভালো কাজ দেয় জানো তো। কোনো সবজি ধরো এক্সট্রা থেকে গেল, যেমন বাঁধাকপি, বেগুন, লাউ, এগুলো সব এই র্যাপার দিয়ে র্যাপ করে ফ্রিজে রেখে দিই, তো অনেকদিনই ভালো থাকে। দেশে যখন বানাই তখন তো ফ্রেশ চিকেন এনে মিক্সড করতাম, কিন্তু এখানে জানোই তো সব কিছু ফ্রোজেন, মানে A to Z। তো একমাত্র ফার্মে গেলে ফ্রেশ পাওয়া যায়, যদিও এখনও যাওয়া হয়নি ফার্মে। তা এই চিকেনে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক্স নেই বলে এটা ঘরে আনি প্রায়, মন্দের ভালো বলে যেতে পারে। তো ঘরে ওটা দিয়েই প্যাটি বানাই, চিকেন বলস বানাই, আর আজকে বানাচ্ছি চিকেন মোমো। তো একটু বলে দিই আমি কীভাবে ম্যারিনেট করি। তো এই গ্রাউন্ড চিকেনে আমি পেঁয়াজ, নুন, ভিনিগার আর সয়া সস দিয়ে দিলাম। এর মধ্যে ধনে পাতা, ক্যাপসিকাম কুচি সব কিছুই দিয়ে করি, কিন্তু ঘরে নেই তাই দিতে পারছি না। তা ভালো করে মিক্স করে রেখে দিলাম। তারপর এটাকে একটা রসুন দিয়ে হালকা করে কষিয়ে নেবো। দেশে করলে কোনো রকম কষাতাম না, ওই কাঁচা মাংস দিয়েই পুর দিতাম, কিন্তু বললাম না এখানে কোনো কিছুই ফ্রেশ না, সব কিছুই ফ্রোজেন, তাই একটু কষিয়ে নিই যাতে বাচ্চাদের পেটে কোনো রকম ইনফেকশনটা না হয়। এই মাংসটাকে না কষিয়েও করা যেতে পারে, কিন্তু একটু ভয় ভয়ে থাকি। ভয় ভয় কেন বললাম, কারণ সিস্টেম অনুযায়ী চললে এই দেশটা অনেক ভালো, কিন্তু যদি একটু বেগতিক হয়েছে তাহলে সব থেকে বাজে এই দেশ। কারণ হুট করে যদি বাচ্চাদের শরীর খারাপ হয় তাহলে এমার্জেন্সি সিস্টেমটা এত বাজে, আর যদি উইকেন্ড পড়ে তাহলে তো আরও নাজেহাল অবস্থা। কারণ এখানে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না 1-1.5 মাস আগে, আর এমার্জেন্সিতে তেমন কোনো ডাক্তার অ্যাভেলেবেল থাকে না বললেই চলে। আর দেশের মতন তুমি যে ওভার দ্য কাউন্টারে যে ওষুধও পেয়ে যাবে এমার্জেন্সিতে তাও না। তো তোমাকে এখানে এমার্জেন্সিতে ডাক্তারের অ্যাডভাইস ছাড়া কোনো রকমই ওষুধ দেবেই না। তো একেই একা একা আছি মেয়েদেরকে নিয়ে এই বিদেশ বিভুঁইয়ে, তো খাওয়া দাওয়ার ব্যাপারে অন্তত খুবই সাবধানে রাখার চেষ্টা করি। ও কী দিয়ে শুরু করেছিলাম আর কোথায় পৌঁছে গেলাম। আসলে রোজই দুপুরে রুটি আর রাতে ভাত খেয়ে থাকি আমরা, তাই ভাবলাম আজ একটু চেঞ্জ করি রুটিনে। আর ওয়েদারটাও মাঝে মাঝে এত বিগড়ে যাচ্ছে, এই মুষলধারে বৃষ্টি পড়ছে, তার পরক্ষণেই রোদে ঝিকিমিকি করছে। মোমো কিন্তু এই ঝালঝাল সস ছাড়া একেবারে অসম্পূর্ণ। টমেটো সেদ্ধ করার সময় উপরে একটু চিড়ে দিয়েছি, যাতে সেদ্ধ হওয়ার পর ঝাল তুলে নেওয়া যেতে পারে খুব সহজভাবেই। মোমো এই হোমমেড ঝালঝাল টমেটো সস ছাড়া খাওয়া যায় না একেবারে, কিন্তু একজন খায় আমার ছোট, ওই টমেটো কেচাপ দিয়েই খাবে, জানি তো ও ঝাল থেকে হাজার হাজার মাইল দূরে থাকে। এবার সেদ্ধ করা টমেটো আর লঙ্কা পিষে নেবো মিক্সারে, সাথে একটা রসুন দিয়ে দিচ্ছি। একটু জল জল ভাব আছে দেখতে পাচ্ছ মিশ্রণটায়। আর এদিকে একদম কুচি কুচি করে পেঁয়াজ আর রসুন কেটে রেখেছি। গরম প্যানে অল্প তেল দিয়ে পেঁয়াজ আর রসুন কুচি হালকা ভেজে নেবো। এরপর টমেটো পেস্ট দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ ওই এক্সট্রা জল টেনে নেয়। এর আগে 2-3 বার বানিয়েছি দেশে মোমো, এখানে স্টিমার নেই বলে বানাতে ইচ্ছা করে না। ওই মাইক্রোওয়েভে ইডলি বানায় যেটা দিয়ে, ওটা দিয়ে বানাতে হবে। ওই 4টে 4টে করে করা খুব ধৈর্যের ব্যাপার, বিরক্তও লাগে, কিন্তু খেতে যখন ইচ্ছা করছে কি করণীয় বলো। এর মধ্যে নুন মিষ্টি অল্প অল্প দিয়ে দিলাম, আর দিলাম একটু টমেটো কেচাপ। ভালো করে নাড়িয়ে নিলেই রেডি হোমমেড মোসস। এই সসটা দিয়ে পাস্তাও ভালো লাগে খেতে, কিন্তু এর মধ্যে আরও ঝাল দিলে ভালো হতো, কিন্তু তিন্নিটা না অত ঝালও খেতে পারবে না। ওইদিকে অল্প তেল নুন দিয়ে ময়দা মেখে রেখেছিলাম আগেই, 30 মিনিট ঢেকে রাখলেই যথেষ্ট বলে মনে হয় আমার। লুচি বানাতে যতটা নরম রাখি, মোমো বানাতে গেলেও আমি সেম নরম ডোটাই রাখি। তো ছোটো ছোটো লেচি আমি করি না, অনেক সময় লাগে, তো আমি বড় বড় লেচি বানাই, তারপর ছোটো বাটি করে কেটে নিই।
লেচি বানাবো একটু পাতলা করেই, আবার একদম পাতলাও নয় যে পুর ভরলে ছিঁড়ে যাবে ভারে। তো লেচি করতে করতে তোমাদের কালকের ঘটনা বলি, যেটা আমাদের অ্যাপার্টমেন্টে হলো, মারাত্মক দুর্ঘটনা বলা যেতেই পারে, অন্তত আমার চাক্ষুষ দেখা। ছোটকে স্কুল থেকে আনতে যাব বলে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, রেগুলার যেমন দাঁড়াই, তার কিছুক্ষণ আগে মারাত্মক জোরে শব্দ হয়েছিল, আমি শুনতে পাইনি, আমার ঠান্ডা লেগেছে বলে কান নাক সব বন্ধ। আমার বন্ধুরা পেয়েছিল আর কেউ কেউ দেখেও ছিল যে কি হয়েছে। আমাদের অ্যাপার্টমেন্টের পিছনের দিকে হাই রোডের ধারে বড় বড় সাউন্ড প্রুফ পাঁচিল বসানোর কাজ হচ্ছে, তো ওই কনস্ট্রাকশন সাইটে যে ক্রেনটা কাজ করছিল সেটা স্লিপ খেয়ে উল্টে গেছে আর ভেঙে পড়েছে আমাদের অ্যাপার্টমেন্টের দিকেই। একের পর এক পুলিশের গাড়ি, ফায়ার ট্রাক, অ্যাম্বুলেন্স ঢুকেই যাচ্ছিলো, প্রায় 7-8টা গাড়ি ঢুকলো। তখন ওদিকে যেতেও পারছিলাম না, ছোটর বাস আসবে তখন, তারপর নিন্নি আসলো, তারপর গেলাম দেখতে যে কী হয়েছে। তো গিয়ে দেখি এই ভয়াবহ কাণ্ড, এই ক্রেনটা নাকি একটা লাল মিনি ভ্যানের উপর দিয়ে টপকে গেছিলো, তো সেখানে একজনের স্পট ডেড হয় আর অন্য একজন আহত হন, তার ফলে ক্রেনটা হয়তো থামাতে গিয়ে থামাতে না পেরে স্লিপ খেয়ে এই দুর্ঘটনাটা ঘটেছে। যখন পৌঁছলাম তখন একজন ক্রেন অপারেটরকে উদ্ধারের কাজ চলছিল আর আরও একজন হেল্পার আছে বলছে তলায়, জানি না কতক্ষণ এইভাবে চেপে উনি বেঁচে থাকবেন। তো যাকে উদ্ধার করালো তাকে সিপিআর দেওয়া হচ্ছিল, আর বেশিক্ষণ না পুলিশ থাকতে দিল না, আর বাচ্চাদেরকে তো অ্যালাউই করছিল না যেহেতু অ্যাক্সিডেন্ট স্পট আর রক্ত দেখলে ভয় টয় পেয়ে যেতে পারে, তাই নিন্নিকে আর ওর বন্ধুদের একটু দূরেই সরিয়ে রাখা হয়েছে। আরও সব থেকে বাজে জিনিস হলো যে এই লাল গাড়িটা যেটা আমাদের এই অ্যাপার্টমেন্টের রেসিডেন্টের, সে নাকি তখনই গাড়ি পার্ক করে বসেছিল, খানিকক্ষণ পরই এরকম দুর্ঘটনা ঘটল। দেখতেই পাচ্ছ গাড়ির সামনের কাচটা কীরকম বিচ্ছিরিভাবে ভেঙে পড়েছে, তো কেউ বলছে লোকটা স্পট ডেড, কেউ বলছে হাসপাতালে। তার কিছুক্ষণ পর দুটো হেলিকপ্টার দেখতে পেলাম, একটা ব্লু আর একটা রেড। ব্লুটা হলো একটা নিউজ চ্যানেলের আর রেডটা হলো চপার। চপার মানে হচ্ছে এখানে হেলিকপ্টারকে বলে। তো যে কোনো ইমার্জেন্সি কেসে এই হেলিকপ্টার অ্যাম্বুলেন্স থাকে, যাতে গুরুতর অসুস্থ রোগীদের অবিলম্বে চিকিৎসা সেবা এবং পরিবহন ব্যবস্থা যাতে তৎক্ষণিক করে দিতে পারে। আর এমনিতে এখানে একটু ইমার্জেন্সি হলেই পুলিশ, ফায়ার ট্রাক আর অ্যাম্বুলেন্স তিনটেই একসঙ্গে চলে আসে, আর এটা তো একটা বড় রকমের ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট, তার জন্য তো আরও বেশি ব্যবস্থা থাকবেই। এটা যেহেতু ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট, এটার জন্য শুরুও হয়ে গেছে একটা ইনভেস্টিগেশন, কাল রাতে নিউজেই দেখলাম। তো অ্যাক্সিডেন্টের রুট কজ অ্যানালাইসিস হবে, কেন হলো, কার জন্য হলো, কিসের ফল্ট, সর্বোপরি যাতে ভবিষ্যতে এরকম মর্মান্তিক দুর্ঘটনা যাতে না হয় সেটার সমাধান বার করাই এই ইনভেস্টিগেশনের মূল কাজ। কিছু বলার নেই, আমার সব থেকে খারাপ লাগছে ওই গাড়িতে বসা লোকটার, উনি কিছুই করেনি, উনি সাবধানেই ছিলেন, সব কিছু ছিলেন, তো দুর্ঘটনা কোন রূপে কোন সময়ে কার উপর কখন কিভাবে আসে কেউ বলতে পারে না। যাই হোক, এদিকে আসা যাক, মোমোর এই শেপ করার ব্যাপারটা আমার খুব ইন্টারেস্টিং লাগে, এত ধীরে ধীরে আর সাবধানে বানাতে হয়, বেশ মেডিটেশনের মতন লাগে, মনে হয় করেই যাই, মনটা একেবারে শান্ত হয়ে যায়। কিন্তু পরক্ষণে মনে পড়ে অশান্ত করে দেওয়ার জন্য আসছে দুইজন ঘণ্টাখানেকের মধ্যেই। ওই ছোটো ছোটো লেচিতে পুরটা ভরে দেওয়ার পর লেচির চারদিকে একটু জল দিয়ে আমি ব্রাশ করে নিই, যাতে বাইন্ডিংটা ভালো থাকে, খুলে না যায়। মোমোর শেপের তো হাজারটা টেকনিক আছে, আমি তো খুব একটা প্রো নই, তাই আমি একটা দুটোই জানি, কিন্তু এটা যে কী শেপ বানালাম আমি নিজেও জানি না। জাস্ট এরকম করে রেডি করে রাখছি, এরপর ঢেকে রেখে দেবো ভেজা টাওয়াল দিয়ে, ওরা আসার আগে আগে স্টিপারে দিয়ে দেবো যাতে গরম গরম খেতে পারে। এইবার স্টিমে বসাবো, স্টিমারের বদলে এই প্যানটা দিয়ে স্টিমারের কাজ করাবো, আর এর ভেতরে ছোট্ট একটা বাটি দিয়ে রেখেছি যার উপর ইডলি মেকারটা বসাবো, তার উপর ওটাকে ঢাকা দিয়ে দেবো, 7-8 মিনিটের জন্যই স্টিম করাবো।
বেশিক্ষণ রাখলে জানো তো শক্ত হয়ে যাবে। প্রথম দিন যখন করেছিলাম 15 মিনিট রেখেছিলাম, বেশ শক্ত শক্ত হয়ে গেছিলো। তারপর আস্তে আস্তে সময়ের সেটিংটা বুঝেছি। তো সেটাই, যে কোনো জিনিস প্র্যাকটিস করতে করতেই বোঝা যাবে যে তার সঠিক রিকোয়ারমেন্টস কী, আর যখন তৈরি করছে এরকম হেলদি রেসিপি। তো এটাকে আরও হেলদি বানাতে পারো যদি ময়দার বদলে আটা দিয়ে করা যায়। তবে আমার মতে কী জানো, সবসময় হেলদি হেলদি করাটাও কিন্তু একটু আনহেলদি। না না, জাস্ট মজা করছি। এইবার একটা স্টিমার না কিনলেই নয়, এইভাবে চারটে চারটে করে করছি, খুবই বিরক্ত লাগছে। আমি এবার প্যান ফ্রাইডের মোমো করছি নিজের জন্য। ওইটুকু সস লেগেছিলো প্যানে, তাই লোভ সামলাতে পারলাম না, ওইটা কাজে লাগিয়ে ফেললাম। ওয়াও মোমোর প্যান ফ্রাইডের মোমোটা কি দারুণ লাগে না, মারাত্মক টেস্টি। তো ওটারই মনে পড়লো। কেউ যদি অনলাইনে কিনে থাকো ইন্ডাকশান প্রুফ স্টিমার, মানে ইন্ডাকশান ওভেনে করা যায় এরকম স্টিমার, তাহলে আমাকে প্লিজ একটু লিঙ্কটা পাঠিয়ে দিও, তাহলে খুঁজে আর সময় নষ্ট হবে না আমার। এরকম মাঝে মাঝে মোমো করে খেতে পারবো, আর এটা যেহেতু এক প্রকার হেলদিও, আর চিকেনের বদলে ভেজ মোমো করতে পারবো, যেমন বাঁধাকপি আর গাজর টাজর দিয়ে। ছোট এসে গেছে ঘরে, মোমো শুনে তো খুব হ্যাপিও, কিন্তু আজকে ভিডিও করার কোনো তার লক্ষ্যই নেই। একগাদা নাকি হোমটাস্ক দিয়েছে, তাতেই উনি খুব বিরক্ত হয়ে পড়েছেন। তাই এখন আমার বড়ই ভরসা, ঠাকুর করেন যেন মা লক্ষ্মীর মুড ভালো থাকে। কেমন লাগছে? ঝাল চাটনিটা বেশি ঝাল লাগছে না তো, অল্পই লঙ্কা দিয়েছি। অনেক দিন পর মোমো খেয়ে দুজনেই খুব খুশি। এখন হোমটাক্স করছে, আর আকাশটা একবার দেখো। তাহলে ব্লগটি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শীঘ্রই একটি নতুন ব্লগে। নমস্কার।